আপনাকে যদি প্রশ্ন করি, আপনার কাছে ধর্ম বড় নাকি সংস্কৃতি বড়, আপনি উত্তর কি দিবেন? উত্তরটা আপনি কমেন্ট বক্সে লিখুন। এবার টপিক হচ্ছে নববর্ষ নিয়ে। আমরা হচ্ছে প্রতিবারই নববর্ষ দেখি, নববর্ষ পালন করি, কিন্তু এবার নববর্ষটা একটু আলাদা। এবার হচ্ছে নববর্ষটা আসছে আপনার রমজান মাসে, আর এই রমজান নিয়েই হচ্ছে যত ধরনের চুলকানি। আজকে হচ্ছে সেই চুলকানিতে মলম দেওয়ার জন্য আমার ভিডিওটা। প্রথমেই ধরবো হচ্ছে সুপ্রীতি দরকে দিয়ে, যিনি বলতেছেন রোজা প্রয়োজনে পরে রাখবে, তারপরে হচ্ছে নববর্ষ পালন করতে হবে। সে বিশ্বাস করে বাঙালি হচ্ছে প্রতিবারের মতোই নববর্ষ উদযাপন করবে। করুক, বাঙালি যারা আছে, যারা হচ্ছে ওরকম বাঙালি আছে তারা করুক, সমস্যা নাই আমাদের। এখানে আরও আছে, তিনি বলতেছে প্রয়োজনে ওই দিন রোজা পরে রাখবে, তার মানে হচ্ছে নববর্ষের দিন রোজা রাখবে না। তার কথা মানে একজন হিন্দুর কথা, মানে প্রয়োজনে মুসলিমরা ওই দিন রোজা রাখবে না, তারপরে হচ্ছে নববর্ষ পালন করতে হবে। তো যেখানে হচ্ছে আমরা এরকম গরমের মধ্যে 7-8 ঘন্টা ডিউটি করি, তারপরে হচ্ছে রোজা ভাঙি না, তারপরে রোজা রাখি, আমরা কি সামান্য নববর্ষের জন্য রোজা ছেড়ে দিব? তাও আবার পড়ছে সেদিন শুক্রবার। তো এরপরে আসি নিজুম মজুমদার, সবসময় একটু সমালোচনায় আসার চেষ্টা করেন। তিনি নাকি মঙ্গলযাত্রায় থাকার জন্য লন্ডন যাত্রা স্থগিত করেছেন। তার কথা হচ্ছে তার পরিবারের সমস্ত জাকাত যাবে নাকি বিদ্যানন্দে। যাক না, তাতে আমার কোনো সমস্যা নাই। জাকাতের বিষয়টা সবচেয়ে বেশি যিনি হকদার সেটা হচ্ছে আপনার সেই গরিব আত্মীয় স্বজন। আপনার যদি আত্মীয় স্বজন গরিব না থাকে, তাহলে হচ্ছে আপনার গরিব প্রতিবেশী। এরপরে হচ্ছে আপনি আসুন্না ফাউন্ডেশনে দেন, যেখানে দেন সেটা আপনার বিষয়। আত্মীয় স্বজন গরিব নাই এমন কোনো পরিবেশ এখন আমাদের নাই। আমাদের প্রতিবেশীর মধ্যে এমন কোনো প্রতিবেশী নাই, গরিব নাই, যাকে জাকাত দেওয়া যাবে না। আগে আপনি তাদেরকে দেন, তারপরে হচ্ছে বিভিন্ন ফান্ডে যাবেন। আচ্ছা, তার কথা আরও হচ্ছে এই দেশ বাঙালির, এই দেশ আমাদের, মানে তাদের নিজুম মজুমদারের। পছন্দ হলে থাকেন, পছন্দ না হলে হচ্ছে আপনি পাকিস্তানে কিংবা মিডল ইস্টে চলে যান। নিজুম মজুমদার যিনি নিজেই হচ্ছে লন্ডনে থাকেন, সে আবার দাবি করতে আসছেন এই দেশ তার, বাঙালির সংস্কৃতি। এরপরে আসছে আমাদের আলেম সমাজ। আমরা বাঙালিরা এরকম, আমরা হচ্ছে কোনো একটা কিছু মিজানুর রহমান আজাহারি বলছেন, তার মানে এটা মানতে হবে, বা শেখ আহমদুল্লাহ বলছেন, তার মানে এটা অবশ্যই কোরআন আছে, হাদিস আছে। কিন্তু আমরা নিজেরাই সেটা হাদিসে আছে কি না, কোরআন আছে কি না একবারও গবেষণা করি না, বা একবারও দেখি না। ঠিক ওরকম কিছু আলেম আমাদের দেশে আছে, যাদের কারণে হচ্ছে পুরো আলেম সমাজের হচ্ছে বদনাম হয়। আজাহারি কিংবা আহমদুল্লাহ থেকে দিয়ে একটা উদাহরণ দিলাম, তারা কিন্তু আবার ওরকম খারাপ বক্তা বা ওরকম কিছু বলতেছি না। এখন যার নাম বলবো, তার নাম হচ্ছে শেখ ফজলুল করিম মারুফ। তিনি বলতেছেন এবারের পহেলা বৈশাখ আরও সড়ম্বরে উদযাপিত হোক। সে আলেমের কথা, উনি আসলে এখন আলেম কি জালেম সেটা আমি জানি না। আরও বলতেছেন ভৌগোলিক কারণে অবহমানকাল থেকেই চৈত্র আসে, বৈশাখ আসে, এই বৈশাখকে কেন্দ্র করে বছর গণনা শুরু করছিল মুসলিমরা। আচ্ছা, তিনি এখানে সেটা বলছেন কিন্তু ওরকম কোনো দলিল এখানে দেন নাই, ওরকম কোনো নথি এখানে পেশ করেন নাই। আরও বলতেছেন পহেলা বৈশাখের সাথে মুসলমানদের কোনো বিরাগ নাই, পহেলা বৈশাখ উদযাপনে ইসলামে কোনো বাধা নাই। এখন একদম আলেম যেহেতু বলছেন, তাহলে হচ্ছে আমরা সাধারণ বাঙালি, আমরা হচ্ছে একদম নববর্ষ উদযাপন করতেই পারি। আমরা তো মানে আলেম বলছে হিসেবে আমরা সেটা করব, কারণ আমরা বাঙালিরাই হচ্ছে ওইরকমই। এখন আসি, আমি কোনো ধর্মের বিরুদ্ধে না, প্রতিটি ধর্মের জন্য, প্রতিটি ধর্মের প্রতি আমার অবশ্য শ্রদ্ধা আছে, শ্রদ্ধা করি। ধর্ম যার যার, এখন পূজাই হলেও মুসলিমরা যায়, বিভিন্ন বিধর্মীদের অনুষ্ঠানও হলো মুসলিম যায়, কিন্তু আজ অবধি মুসলমানদের কোনো অনুষ্ঠান বা কিছুতেই কোনো বিধর্মী আসছে বা এসে এ করছে এমনটা নাই। কিন্তু আমরা মুসলমানরাই আবার মানে বিধর্মী সংস্কৃতিকে প্রমোট করি, বিধর্মী সংস্কৃতিকেই আমাদের ঘরের মধ্যে এনেই জামালা সৃষ্টি করি। রমজান কিন্তু আমাদের মুসলমানদের জন্য অনেক বড় একটা ইবাদতের মা, অনেক দামি একটা জিনিস, কিন্তু সেটা নিয়েই আজকে হচ্ছে বিধর্মীরা ঠাট্টা করতেছেন, সেটা নিয়ে বিধর্মীরা হচ্ছে লেগেলেই করতেছেন, তাদের চুলকানি হচ্ছে। কিন্তু তবুও আমরা মুসলিমরা আজকে হচ্ছে চুপ করে আছি, কেন? কারণ আমরা নিজেরাই হচ্ছে এই নববর্ষ নিয়ে পড়ে থাকি, আমরা নিজেরা হচ্ছে সেই পান্তা ইলিশ নিয়ে পড়ে থাকি,
এটাই আমাদের সমাজ। আমি হচ্ছে প্রথমে কমাসে নিচ্ছি, আমি যে তিনজনের কথা বলছি তারা ছাড়া যদি অন্য কেউ আমার কোনো কথাই কষ্ট পেয়ে থাকেন অবশ্যই মন থেকে ক্ষমা করে দিবেন, আর হচ্ছে আজকের ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে হচ্ছে যারা এসব বিষয় নিয়ে খুব বেশি চুলকানি হচ্ছে তাদের কাছে যেন ভিডিওটা চলে যায়। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ হাফেজ।